হ্যালো ভিউয়ার্স, আপনারা কি জানেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে একটি এয়ারস্ট্রিপ আছে যেখানে এককালে বহু ফাইটার প্লেন নামত? ঝাড়গ্রামে এমন মন্দিরও আছে যেখানে পুজো ব্রাহ্মণেরা করেন না। ঝাড়গ্রামের এরকম অনেক অজানা তথ্য বা কাহিনী নিয়ে আমাদের আজকের ভিডিও। তবে পুরোটা না দেখলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে, তাহলে দেরি না করে শুরু করা যাক। ইতিহাসে বলা আছে 1592 খ্রিস্টাব্দে সম্রাট আকবর আম্বেরের রাজা মানসিংকে দায়িত্ব দেন বাংলায় মুঘল সাম্রাজ্য বিস্তার করার। রাজা মানসিং জঙ্গলখণ্ড নামের অঞ্চলের শাসকদের পরাস্ত করতে পাঠান তার সেনাবাহিনীর এক যোদ্ধাকে, যার নাম ছিল সর্বেশ্বর সিং। সর্বেশ্বর সিং আর তার রাজপুত সেনা মিলে পরাস্ত করে মাল রাজাকে, সেই থেকেই তার নাম হয় মল্লদেব। প্রতি বছর বিজয় দশমীতে মাল রাজার পুতুল বানিয়ে তাতে আগুন দেওয়া হয়। আবুল ফজলের আইনি আকবরীতেও এই জায়গার নাম ঝাড়িখণ্ড বলা আছে। বাংলা জয়ের পর রাজা মানসিং হয়ে যান বাংলার দিওয়ান, আর সর্বেশ্বর সিংকে ঝাড়িখণ্ড বা ঝাড়গ্রামের এক বিশাল অঞ্চল উপহার দেন। সর্বেশ্বর সিং এই ঝাড়িখণ্ডর রাজপাট সূচনা করেন আর তার রাজধানীর নাম দেন ঝাড়গ্রাম, যার মানে অরণ্যে ভরা গ্রাম। তার রাজা উপাধি পেয়ে নাম হয় রাজা সর্বেশ্বর মল্ল উগালষণ্ডদেব। তবে ঝাড়গ্রামের আধুনিকরণ করেন রাজা নরসিংহ মল্লদেব। ঝাড়গ্রামের বুকে রাজপরিবারের সাবিত্রী মন্দির খুব জাগ্রত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে দুর্গা ঠাকুরের আরাধনা করা হয় কোনো প্রতিমা ছাড়া। প্রতি বছর দুর্গা পুজোয় মন্দিরের দেওয়ালে আঁকা মা দুর্গার এক পটচিত্রতেই দেবীর পুজো করা হয়। বলা হয় সাবিত্রী মন্দির সংলগ্ন সাবিত্রী পুকুরের জল নাকি কোনোদিনও শুকিয়ে যায় না, আর এই পুকুরটা কতটা গভীর সেটা আজ পর্যন্ত কেউ পার করতে পারেনি। আরেকটা মজার জিনিস হলো সাবিত্রী মন্দির আর নতুনডিহি বা লোকাল বোর্ডের পুকুরের মাঝে নাকি একটি গুপ্ত সুড়ঙ্গ আছে, তবে কেউই সেটা রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ঝাড়গ্রামের কাছেই রয়েছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির, যা বলা হয় 500 বছর পুরনো। আজও নাকি সেখানে মহিষ বলি হয় পুজোর সময়। ঝাড়গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে মানিকপাড়ায় রয়েছে ইংরেজ আমলে নীলকুঠি, যেখানে নীলকর সাহেবরা আসতেন নীল চাষের সময়, তবে সেটার এখন প্রায় ভগ্নদশা। খড়গপুর থেকে ঝাড়গ্রাম যেতে NH6 হয়ে লোধাশুলির কাছে আছে বহু প্রাচীন গুপ্তমুনির মন্দির, এই মন্দিরটাও খুব জাগ্রত। আসতে যেতে সব গাড়ি চালক এইখানে দাঁড়ায়, কিছু পয়সা দান করে। এই মন্দিরে কিন্তু কোনো ব্রাহ্মণ পুজো করে না, করে লোধা উপজাতির এক পরিবার, তারা বংশ পরম্পরায় করে আসছে এই পুজো। অনেকেই বলেন পাণ্ডবরা অজ্ঞাতবাসে নাকি অস্ত্র এই মন্দিরের স্থানে লুকিয়ে রেখেছিল। এরপর চলে আসি দুধকুণ্ডি। ঝাড়গ্রামের পাশে এই গ্রামে রয়েছে একটি এয়ারস্ট্রিপ, তবে সেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য বানানো তা না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটিকে বানিয়েছিলেন রাজা সাহেব, যাতে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স এটিকে ইউজ করতে পারে, তাদের সেই সময়ের খাবার, হাতি ও অন্য অনেক জিনিসপত্র দিয়ে সাহায্য করেছিলেন। এককালে সেখানে অনেক ফাইটার জেট নামত, তবে এখন আর সেখানে কোনো প্লেন নামে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কিছু মতামত বা অন্য কোনো জায়গা নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম আরও ভিডিও দেখতে পান।